এই ঘটনা বর্ণিত হয়েছে সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন একবার আমরা এক সফরে বের হলাম এমন একটি জায়গায় গেলাম একজন দাসী মহিলা এসে আমাদেরকে বলল আমাদের এলাকার এই গোত্রের প্রধান যিনি নেতা ওই নেতাকে সাপে কামড় দিয়েছে আমাদের এলাকায় ঝাড়ফুঁক করে এমন কেউ এই এলাকায় বর্তমানে নাই তোমাদের কাফেলার ভিতরে ঝাড়ফুঁক করে এমন কেউ আছে নাকি তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাদের কাফেলার এক লোক দাঁড়িয়ে গেল সে তখন বলল হ্যাঁ আমি তাকে ঝাড়ফুঁক করব তখন ওই মহিলার সাথে তিনি চলে গেলেন তারপরে ওই গুত্তার নেতাকে তিনি ঝাড়ফুঁক করলেন যখন তিনি ঝাড়ফুঁক করলেন তখন ওই গুত্রের নেতা যাকে সাপে কেটেছিল ওই লোকটাকে যিনি সুস্থ করে দিলেন সবাই বলেন তিনি কি যখন লোকটা ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল সে তখন খুশি হয়ে 30টা ছাগি হাদিয়া দিল এর পাশাপাশি কাফেলার সকলের জন্য দুধ পান করার জন্য অনেক দুধ হাদিয়া পাঠালো যখন ওই সাহাবী ফিরে আসলেন কাফেলার অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি যে ঝাড়ফুঁক জানো সেটা তো আমরা জানতাম না কি এমন পড়ে তুমি ঝাড়ফুঁক করলা যার কারণে ওই সাপে কাটা লোকটা ভালো হয়ে গেল সে তখন বলল আমি নবীজির কাছ থেকে শুনেছি নবীজি বলেছেন সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে এই সূরা পড়ে ফু দিলে ওই রোগীকে যিনি ভালো করে দেন সবাই বলেন তিনি কি আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি এই জন্য রব্বুল আলামিন এই লোকটাকে সুস্থ করে দিয়েছেন তখন অন্যান্য সাহাবীরা বললেন তো এই লোকটা যে 30টা ছাগি হাদিয়া দিল আর আমাদের কাফেলার সবার জন্য দুধ হাদিয়া পাঠালো এগুলো যদি আমরা খাই সেটা আমাদের জন্য জায়েজ হবে কিনা কারণ তুমি তো কোরআনের আয়াত পড়ে ফু দিয়েছো এটা খাওয়া আমাদের জন্য কতটা যুক্তিসঙ্গত যতক্ষণ না নবীজির পারমিশন পাবো ততক্ষণ আমরা খাবো না এবার সকল সাহাবীরা নবীজির কাছে চলে গেলেন নবীজি পুরো ঘটনা শুনলেন নবীজি পুরো ঘটনা শোনার পরে বললেন কোনো সমস্যা নাই সূরা ফাতিহা পড়ে তুমি ফু দিয়েছো এই সূরার ভিতরে যিনি শিফা রেখেছেন সবাই বলেন তিনি কি নবীজি বললেন যে হাদিয়া এসেছে খেতে পারো অসুবিধা নাই শোনো শোনো যে 30টা ছাগি এসেছে আর যে দুধ হাদিয়া এসেছে হাদিয়া কি বন্টন করেছো নাকি যদি বন্টন করে না দাও হাদিয়ার একটা ভাগ আমাকেও দিয়ে দিও তাহলে এই সূরার ভিতরে শিফা যিনি রেখে দিয়েছেন তিনি কি আপনারা অনেক সময় আলেমদের কাছে যান ঝাড়ফুঁক নেন পানি পোড়া নেন তেল পোড়া নেন আর হুজুররাও মনে 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 কি জানি পড়ে আপনারা বুঝেন না আসলে হুজুররা তেমন কিছু পড়ে না পড়ে সূরাতুল ফাতিহা এখন আপনি যদি বলেন তাইলে আমি আজকে থেকে বড় হুজুর আমিও সূরা ফাতিহা পড়ে ফু দিব হ্যাঁ সূরা ফাতিহা পড়ে ফু দিলে আপনি হয়তো সেটা কাজে লাগতে পারে তবে সূরা ফাতিহার আমল আখলাক আপনার ভেতরেও থাকা লাগবে যদি থাকে তো দেখবেন শিফা যিনি দিয়ে দিবেন তিনি কি এই জন্য আমরা সব সময় আমল করব কার হুকুম অনুযায়ী আস্তে বলবেন না জোরে বলেন কার হুকুম অনুযায়ী আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি নাকি আমটাম খান না এই জন্য ক্লান্ত আম খেয়ে ফেলছেন আপনারা আম খাইছেন নাকি সাউন্ড কম এই যে আপনারা বললেন সাউন্ড কম তো আমার এই সাউন্ড আপনারা শুনলেন কেমনে বড় চালাক মানুষ তো আপনারা আচ্ছা যাই হোক কষ্ট হচ্ছে আপনাদের আমি অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি আমাকে আপনারা একটু সাপোর্ট দিবেন সহযোগিতা করবেন পারবেন তো ইনশাল্লাহ যুবকরা তোমাদের কি হয়েছে আমার চাচারা তারা না হয় বয়স্ক মানুষ তোমরা যুবক মানুষ যুবকের মতো আওয়াজ দিবা পারবা তো ইনশাল্লাহ এই সোনার আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন কিতাবের মা কোরআনের মা তার মানে এই না আপনারা মনে করেন না যে কোরআনের বাকি সবগুলো সূরা সূরা ফাতিহার পেটের ভিতরে জন্ম নিয়েছে বিষয়টা এমন নয় আরবি অভিধানে আরবি ভাষা বুঝতে হবে এই শব্দের একটি অর্থ যেমন মা আবার উম্মুন এই শব্দের আরেকটি অর্থ হচ্ছে কেন্দ্র আরেকটি অর্থ হচ্ছে কেন্দ্র যেটাকে আমরা বলি সেন্টার আপনারা ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্র দেখলে দেখতে পাবেন
যে কাবা শরীফ মক্কাতুল মুকাররমা এটি হচ্ছে পৃথিবীর একেবারে কেন্দ্রস্থলে সেন্টারে অবস্থিত আল্লাহু আকবার এইজন্য কোরআনে কারীমে মক্কাকে বলা হয়েছে উম্মুল করা কারণ এটি হচ্ছে গোটা পৃথিবীর কেন্দ্রস্থল যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে গিয়ে জমায়েত হয় তো কোরআনুল কারীমের এই সূরাটিকে উম্মুল কোরআন এইজন্য বলা হয়েছে কারণ গোটা কোরআনের সকল কেন্দ্রীয় আলোচনার মূল বিষয়বস্তু এর মধ্যে সন্নিবেহিত সন্নিবেশিত রয়েছে পড়েন আল্লাহু আকবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাত এটা সালাতের সূরা এটা নামাজের সূরা এই সূরা ছাড়া কিন্তু নামাজ হয় না এটা এমন সূরা যেই সূরা নামাজের ভিতরে পড়তে হয় নবীজি বলেছেন বুখারীর হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া কারো নামাজ কিন্তু হবে না মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব তিনি যদি আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে তারপরে তিনি যদি শুরু করে দেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান পেছন থেকে লোকমা আসবে হুজুর মনে ভুলে গিয়েছেন কারণ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হয় যে সূরা দিয়ে সেই সূরার নাম কি এজন্য আমরা দেখি যে এলাকায় যাবেন যেই দেশেই যাবেন যে এলাকার ইমামই হোক এমন না যে হুজুর আমরা নওগাঁর মানুষ আমরা ইয়াসিন সূরা দিয়ে নামাজ শুরু করি আর আমার বাড়ি সিলেটে বিষয়টা এমন নয় যে আমরা সিলেটের মানুষ শাহজালালের এলাকার মানুষ আমরা সূরা রহমান দিয়ে নামাজ শুরু করি বিষয়টা এমন নয় এই যে ঐক্যের বিষয়টা দেখেন সুবহানাল্লাহ নামাজ কিন্তু আমাদেরকে ঐক্য শেখায় গোটা দুনিয়াতে নামাজের সিস্টেম এক না আরেক রকম মৌলিক বিষয় এক কিছু বিষয়ে ইখতিলাফ আছে কিন্তু ওইটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না হাত বাঁধা নিয়ে বাড়াবা হাত বাঁধা নিয়ে ইখতিলাফ আছে আমিন জুড়ে বলবে না আসতে বলবে ইখতিলাফ আছে কিন্তু আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না যার যেটা ভালো লাগে সে সেটা আমল করবে কারণ উম্মতের ঘরে আগুন লেগে গেলে আমরা গিয়ে কেরোসিন ঢালবো না বরং পানি দিয়ে আগুন আরো ঠান্ডা করে দিব ঠিক কি না আমার দেশে কিছু ফেতনাবাজ আছে যারা যে যেটা বুঝে সে মনে করে ওইটাই ঠিক যে মনে করে তারটাই ঠিক তার মতো গোমরা আসমানের নিচে আর কেউ নাই ইসলামের মৌলিক বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা আজ পর্যন্ত কি কোনো হুজুর বলেছে ফজরের নামাজ আট রাকাত আর আরেকজন বলছে চার রাকাত মূল বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই আমাদের মধ্যে বিষয়টা হয়ে গেছে এমন ফরজ ঠিক আছে আর নফল নিয়ে মারামারি শুরু হয়েছে এই জন্য একজন খুব সুন্দর লিখেছে ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব আমার দেশে টুপি দিয়ে ইসলাম যাচাই হয় কয়টা জামাতের টুপি এটা হেফাজতের টুপি এটা চর্মনাই টুপি এটা আহলে হাদিস টুপি এটা সুন্নি টুপি বেটা গোটা দুনিয়ার ইসলাম বিরোধীরা মুসলমানদের উপরে কারবালা চালায় আর তুমি টুপি দিয়ে মুসলমানকে ভাগ করো তোমার মতো ফেতনাবাজ আসমানের নিচে আর কেউ নাই এই সকল ফেতনাবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের পরিচয় আমরা আহলে হাদিস নই আমরা দেওবন্দি নই হানাফি নই সুন্নি নই আহলে হাদিস নই আমরা যারা কালেমা পড়েছি আমাদের পরিচয় আমরা মুসলমান এর বাহিরে আমাদের কোনো পরিচয় ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল যুগ টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগেই অপরাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে দোস্তি আলেমে বিভেদ এখন জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা যদি আলেমরা এক টেবিলে বসে যায় ইসলামের বিরুদ্ধে মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করার সাহসও কারো হবে না এর প্রমাণ হলো কিছুদিন আগে বান্দরের ঘরের বান্দররা চেয়েছিল বানরামি শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করতে আপনারা দেখেছেন এই দেশের প্রত্যেকটি দলের প্রত্যেকটি ঘরানার আলেমরা শো শো জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছেন যার কারণে এই বানরামি শিক্ষা কারিকুলাম থেকে বাতিল করতে বাধ্য হয়েছে
বান্দরের ঘরের বান্দর আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী বান্দরের ঘরের বান্দর আছে যারা কারিকুলামে ঢুকাইতে চাইছিল যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল অথচ আল্লাহ কোরআনে বলেছেন মানুষ এসেছে আদম থেকে আর আদম বানিয়েছেন কে তাহলে মানুষ মানুষের জাত না বান্দরের জাত অত বিতর্ক করার দরকার নাই ভাই যারা বিশ্বাস করো মানুষ বান্দর থেকে এসেছে তো তোমরা মানুষের সমাজে বসবাস করো কেন তোমাদের উচিত তোমাদের জাতি ভাইদের সাথে বসবাস করার জন্য সুন্দরবনে কিংবা যে কোনো বন জঙ্গলে চলে যাওয়া অথবা চিড়িয়াখানায় গিয়ে তোমাদের জাতি ভাইদের সাথে বসবাস করা মানুষের সমাজে থাকার তোমাদের কোনো অধিকার নাই আমরা বিশ্বাস করি মানুষ এসেছে মানুষ থেকে ঠিক কি না তাহলে সূরা ফাতিহা এমন সূরা এই সূরা ছাড়া নামাজ হবে যে অঞ্চলের মানুষ হোক আর যে দেশের মানুষ হোক মিশরে যান সৌদিতে যান আমেরিকায় যান ইংল্যান্ডে যান যে দেশেই যাবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বালীন খারাপ লাগে আপনাদের তো প্রতিদিন তো একটা সূরা আপনারা নামাজে গিয়ে রেগুলার শুনেন তাও খারাপ লাগে বিরক্ত লাগে বাদাম বাদাম কয়েকদিন শোনার পরে ভালো লাগছে না খারাপ লাগছে শেষ একটা গান বের হয় যুবকরা কয়েকদিন লাফায় তারপরে বলে বাদ দাও এটা বহু পুরাতন হয়ে গিয়েছে কিন্তু কোরআন আল্লাহর কালাম এর ভেতরে এমন অ্যাট্রাকশন বছরের পর বছর ধরে একই সূরা শুনে আকর্ষণ কমে না আর যখন সুরেলা কণ্ঠের তেলাওয়াত কারো কাছ থেকে শুনে কেউ যখন মক্কা মদিনায় চলে যায় দেখা যায় অর্থ বুঝে না কুরআন শুনে পাগলপারা হয়ে চক্ষু থেকে পানি ছেড়ে দেয় আল্লাহু আকবার এই আকর্ষণ কোরআনের ভেতরে রেখে দিয়েছেন যিনি তিনি কে এই সূরার আরেকটা নাম হচ্ছে আল আসাস আসাস মানে হচ্ছে ভিত্তি যেহেতু কোরআনুল কারীমের সকল সূরার একটা ভিত্তি এই সূরার ভেতরে আছে না নাই এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা এরকম এই সূরার অনেক নাম আছে 40টারও বেশি আমি এত নাম বললে তো অনেক সময় চলে যাবে এসা এবার আসেন এই সূরার কিছু ফজিলত আমরা জেনে নিই সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের আমি সূরাটা যখন শুরু করব আপনাদেরকে ভিন্ন জগতে নিয়ে যাব ইনশাআল্লাহ এখন আমরা শুরু করব 2-3 মিনিটের মধ্যে এর আগে আমরা একটু ফজিলত জেনে নেই এই সূরার ফজিলত আপনাদেরকে হাদিস থেকে শোনাই আল্লাহর নবী বলেছেন এটি এমন একটি সূরা আমার পূর্বে যত নবী রাসূল এসেছেন যাদের কাছে আসমানে কিতাব এসেছে ইতিপূর্বে তাওরাত জাবুর ইনজিল এসেছে কোন কিতাবের ভেতরে সূরাতুল ফাতিহার মতো এত দামি সূরা অন্য কোন নবী বা রাসূলকে আল্লাহ দেন নাই সুবহানাল্লাহ আস্তে বলবেন না আরো জোরে বলবেন এই সূরাটা হলো এমন সূরা এই হাদিস শোনালে আপনাদের মনটা আরো ভালো হয়ে যাবে এই হাদিসটা শোনার পরে দেখবেন আপনাদের মনের ফিলিংসটা অন্যরকম হয়ে যাবে আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলেছেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন নামাজকে আমি আল্লাহ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি ফানিসুহালি ওয়া নিসুহালি আবদি নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো আমার বান্দার জন্য সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা এই সূরা দিয়ে আল্লাহ তাআলা সরাসরি বান্দার সঙ্গে কথা বলে আহারে কত মানুষ এটা বুঝে না না বুঝার কারণে যখন নামাজে দাঁড়ায় দেখা যায় নামাজের প্রতি তার কোনো মনোযোগ নাই হিসাব নিকাশের দিকে মনোযোগ রাজনীতির দিকে মনোযোগ মিটিং এর দিকে মনোযোগ চলে যায় কিন্তু বান্দা যদি সূরাতুল ফাতিহা বুঝে আল্লাহর কসম তার মনোযোগ কখনো নামাজের বাহিরে যাবে না কারণ সূরা ফাতিহা আমরা যখন তেলাওয়াত আরম্ভ করি তখন আমাদের সঙ্গে যিনি কথা বলেন সবাই বলেন তিনি কি কিভাবে আল্লাহ কথা বলেন আল্লাহ নিজেই আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলেন যখনই আমার কোন গোলাম নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত আরম্ভ করে যখনই বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখনই নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পড়ে
সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক আমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত দিয়ে আল্লাহর প্রশংসা করি আমার আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো এরপরে দুই নাম্বার আয়াতে আমরা যখন বলি আর রহমানির রহিম আমরা যখন বলি আল্লাহ আপনি হচ্ছেন রহমান আপনি হচ্ছেন রহিম আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন আসনা আলাইয়া আব্দি আমার এই গোলাম নামাজে দাঁড়িয়ে এখন আমার গুণ কীর্তন বর্ণনা করলো এরপরে তিন নাম্বার আয়াতে আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন আপনি হলেন বিচার দিবসের মালিক আল্লাহ তখন জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে এখন আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো এরপরে যখন আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই আল্লাহ তখন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এটা হলো তোমার আর আমার মাঝের সম্পর্ক আমি হচ্ছি তোমার মাবুদ আর তুমি আমার গোলাম সুবহানাল্লাহ এরপরে আমরা যখন আল্লাহর কাছে চাওয়া আরম্ভ করি দোয়া করি আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও সোজা পথে পরিচালিত করো কোন পথ সেটাও আমরা বলে দিই সিরাতাল লাযীনা আন'আমত আলাইহিম যেই পথে চললে নিয়ামত পাওয়া যায় নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন যে পথে চললে তোমার গজব আর ক্রোধের উপরে পতিত হব না সেই পথে আমাদেরকে পরিচালিত করো এই যে সূরা ফাতিহার শেষের দিকে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তখন বলেন বান্দারে আমার আমার প্রশংসা গুণ কীর্তন শ্রেষ্ঠত্ব বয়ান করে তুমি তোমার পরিচয় দিয়ে আমার কাছে এখন তোমার যে চাওয়া নিবেদন করলে আমি আল্লাহ জবাব দিচ্ছি শুনো এখন আমি তোমার সকল চাওয়াগুলোকে পূরণ করে দিব আরো আস্তে বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো সূরা ফাতিহা দিয়ে আমাদের সঙ্গে নামাজে যিনি কথা বলেন সবাই বলেন তিনি কি আল্লাহকে একটা ডাক দেন ডাক দেন দিল থেকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহর নাম বলতে খারাপ লাগে আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু থাকে কে জানি তো আগে আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে নাকি খারাপ লাগে তাহলে দিল থেকে একটা ডাক দেন তো চিৎকার করে বলেন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কয়েকটা আয়াত মাত্র চলেন আমরা আরম্ভ করে দিই ইনশাআল্লাহ প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন সবাই একটু প্রাণ খুলে ঠুটটা নাড়াইয়া আমার সঙ্গে বলেন পড়েন সবাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার নওগার বাবা জান ভাই জানরা বলেন তো কোরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ বলেন তো দেখি প্রত্যেকটা হরফে কয়টা নেকি না দশ থেকে শুরু হয় কিন্তু আল্লাহ বলেছেন নেক আমলের প্রতিদান আল্লাহ ইচ্ছা মতো আরো বাড়াইয়া দেন তাহলে আমরা জানি দশ কিন্তু আমরা আশা রাখি আমাদের আল্লাহর ভান্ডার কম না বেশি আমরা আশাও করি বেশি আল্লাহ সওয়াব দিবেন বেশি ইনশাআল্লাহ আসেন আমরা একটু প্রাণবন্ত আওয়াজে দিল থেকে আবেগ নিয়ে পড়ি প্রথম আয়াতটা সবাই পড়ি বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি জগৎসমূহের রব সমস্ত প্রশংসা কার আরো জোরে বলেন কার আসেন আবার শুরু করি আবার তাহলে কোরআন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে আর সূরা ফাতিহার প্রথম আয়াতে প্রশংসা করা হলো কার প্রশংসা সুবহানাল্লাহ কেন প্রশংসা করা হয়েছে জানেন শুনেন আপনারা যে কোনো বই পড়বেন পৃথিবীর যে কোনো লেখকের বই দেখবেন প্রথমেই সে দুর্বলতা প্রকাশ করে তার প্রশংসা প্রকাশ করতে পারে না আমি অনেক বড় লেখক আমি হেই আমি এই সেই হ্যান থেন এরকম নিজের প্রশংসা কোনো লেখক আজ পর্যন্ত করতে পারে নাই করতে পারবেও কারণ প্রত্যেকটি মানুষের ভেতরে দুর্বলতা অক্ষমতা কম বেশি আছে না নাই
আমার ভেতরেও আছে আপনাদের ভেতরেও কম বেশি আছে কেউ আমরা ফুলফিল নই কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন সকল অক্ষমতা থেকে সম্পূর্ণ সম্পূর্ণ মুক্ত আল্লাহু আকবার বলেন যে কোন লেখকের বই খুলবেন তো লেখা আছে সম্মানিত পাঠক আমার বই পড়তে যে যেখানেই ভুল পাবেন আমাদেরকে জানায়েন পরবর্তী সংস্করণে আমরা এটা সংশোধন করব আপনারা বলেন তো নওগার মানুষ আল্লাহ তাআলা কি কোরআনের শুরুতে এমন করে বলেছেন যে আমার বান্দারা তোমরা কোরআন তিলাওয়াত করতে গিয়ে কোথাও কোনো ভুল টুল পাইলে আমারে জানায়ো পরবর্তীতে আমি ঠিক করে দিব নে এমন কথা আছে এমন কথা নাই বরং আল্লাহ দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত হয়ে শুরুতেই বললেন শোনো 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 যে কিতাব তোমাদেরকে দিয়েছি এই কিতাব যিনি নাযিল করেছেন তিনি সকল দুর্বলতা অক্ষমতার ঊর্ধ্বে তিনি হচ্ছেন প্রশংসিত সত্তা এই জন্য আল্লাহ নিজের প্রশংসা নিজেই করে কোরআন শুরু করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন গলার আওয়াজটা বড় করে বলেন তো সমস্ত প্রশংসা হবে যার তিনি কি কোরআনের শুরুতে আল্লাহ প্রশংসার কথা বললেন কেন বললেন যাতে করে আমরা প্রশংসা জানাই কারণ এই কোরআন আমাদের জন্য যিনি নাযিল করেছেন তিনি কি আল্লাহ বলেছেন তানজিলুম মির রব্বিল আলামিন এই কোরআন অন্য কারো কাছ থেকে নাযিল হয় নাই যার তরফ থেকে নাযিল হয়েছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদেরকে দয়া করে কোরআন দিয়েছেন এই কোরআন যদি তোমরা না পেতে তোমরা সুজাপতের সন্ধান পেতে না এই জন্য কোরআন তোমরা পেয়েছো আল্লাহ শুরুতে প্রশংসা দিয়ে শুরু করেছেন আর শিক্ষা দিয়েছেন বান্দারে এই কোরআন থেকে তুমি যদি উপকৃত হতে চাও তো শুরুতেই আমার শুকরিয়া জানাও তুমি বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা হবে যার তিনি কি হামদের শুরুতে আলিফ লাম দেওয়া হয়েছে এটা হলো আলিফ লামে ইস্তিগরাকি অর্থাৎ সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক যিনি সবাই বলেন তিনি কে কেন আপনারা আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা করতে হয় দুইটা কারণে কয়টা কারণে আহা আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন আল্লাহর প্রশংসা করবেন কয়টা কারণে এক নাম্বার কারণ তিনি হলেন সকল গুণে গুণান্বিত সকল গুণে এমন কোন গুণ নাই যা তার মধ্যে কি এমন গুণ তিনি সৃষ্টি করেন মেরে ফেলেন আবার জিন্দা করে ফেলেন সৃষ্টি করেন ধ্বংস করে ফেলেন সাগরকে নগর বানান নগরকে সাগর বানান তিনি কি রাতকে দিন বানান দিনকে রাত বানান সব ক্ষমতা যার হাতে সবাই বলেন তিনি কে এজন্য আল্লাহর প্রশংসা করবেন আর দুই নাম্বার কারণ হলো আল্লাহর প্রশংসা আপনি এই জন্যই করবেন কারণ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অনুগ্রাহক সবার উপরে যিনি প্রত্যেকটি মুহূর্তে অনুগ্রহ দয়া বর্ষণ করছেন তিনি কি এবার একটা সুন্দর উদাহরণ দেই শুনেন শুনেন কান খাড়া করে শুনেন আল্লাহর দয়া ছাড়া আপনি একটা মুহূর্ত বেঁচে থাকতে পারবেন না জোরে বলেন পারবেন না এই যে আমার দিকে তাকান অক্সিজেন নিলাম কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম অক্সিজেন ছাড়া একটা মানুষও বেঁচে থাকতে পারবে অক্সিজেনের নিয়ামত আপনার কোন নেতা দিয়েছে অক্সিজেন যিনি দিচ্ছেন তিনি কে অক্সিজেন আহা শুনেন বিজ্ঞান কি বলছে বর্তমান বিজ্ঞান বলছে একজন মানুষ সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করে একটু সুবহানাল্লাহ কইতে মন চায় না এই যে আমি আপনাকে বলছি শুনেন আপনাকে আপনি প্রতিদিন বেঁচে থাকার জন্য কত লিটার অক্সিজেন নেন জোরে কত 500 লিটার আপনি কি জানেন এর দাম কত প্যান্ডামিক সিচুয়েশন করোনা ভাইরাস যখন ছিল হায় 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 তখন অক্সিজেনের সিলিন্ডারের জন্য মানুষের দৌড়ঝাঁপ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা ফেসবুক চালান তো টিভি দেখেন তো আপনারা আচ্ছা দেখছেন না অক্সিজেন কত বড় নিয়ামত তখন হয়েছে মানুষের জন্য বর্তমান বাজারে 500 লিটার অক্সিজেনের বাজার মূল্য হলো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আমরা ধরে নেই কমটা ধরি 5 লাখ টাকা তাহলে প্রতিদিন 500 লিটার অক্সিজেন নেন এর দাম হলো কয় লাখ টাকা এটা কি মাসে দিচ্ছেন না একদিনে
ডেইলি কি আপনারা 5 লাখ টাকা ইনকাম করতে পারেন অক্সিজেন কিনে নেওয়া লাগলে বাইচা থাকা সম্ভব হইতো কথা কন না কেন সম্ভব হতো একদিনে যদি হয় 5 লক্ষ টাকা তাহলে মাসে হয় কত 150 লক্ষ মানে 1.5 কোটি টাকা তাহলে বছরে হয় কত আরে নওগাঁর মানুষ এই ছাত্ররা তোমরা জবাব দাও না কেন তোমরা অঙ্ক যদি না বুঝো এগুলো তো তোমরা বিসিএস কেডার হবা কেমনে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কেমনে তোমরা হ্যাঁ মাসে যদি 1.5 কোটি হয় বছরে কত 18 কোটি কত কোটি এক বছরে 18 কোটি যার বয়স যত বছর তত দিয়ে 18 কোটি কে গুণ করে দেখেন জন্মের পর থেকে আজ পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন আপনি গ্রহণ করেছেন টাকা দিয়া দিয়া না মাগনা মাগনা দিচ্ছেন কে সারা জীবন আল্লাহকে সাজদা দিয়া এই অক্সিজেন নামক যে দয়া যে নিয়ামত আল্লাহ দিয়েছেন আপনি এই নিয়ামতের শুকরগুজারি আপনি শেষ করতে পারবেন না পারবেন না পারবেন না পারা যাবে কিন্তু আল্লাহ একটা তরিকা শিখাইছেন আল্লাহ একটা কি শিখাইছেন আল্লাহ বলেছেন বান্দা আমার শুকরিয়া আদায় হয়ে যাবে কি করলে আদায় হবে বান্দা শোনো তুমি যখন তোমার জবান দিয়ে পড়বে আলহামদুলিল্লাহ তুমি যখন এই প্রশংসার বাক্য উচ্চারণ করবে আমার প্রশংসা আদায় হয়ে যাবে আর হাদিসে এসেছে নবীজি বলেছেন কেউ যখন আল্লাহর প্রশংসা জানিয়ে এই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার আমলনামা এত নেকি দেন তামলাউল মিজান আল্লাহ আমল দিয়ে তার মিজানের পাল্লাটাকে ভরে দেয় তাহলে এই জন্য সব সময় আমরা যার প্রশংসা করব তিনি কে আপনারা কেমন আছেন এই তো মাশাআল্লাহ কেমন আছেন ভালো আছি পরে বলবো আলহামদুলিল্লাহ আগে বলবো কারণ আমাকে ভালো যিনি রেখেছেন তিনি কি এই জন্য একটা মুচকি হাসি দিয়ে শুকরিয়া জানিয়ে আমরা বলি আলহামদু সব সময় আল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহর বরকত ঘোষণা করি ইসলামেই কালচার আমাদেরকে শিখিয়েছে তারবিয়াত ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমরা যখন কোন সুন্দর পাহাড় দেখি নদী দেখি ঝর্ণা দেখি সাগর দেখি তখন আমরা বলি না ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং এগুলো আমরা বলি না আমরা বলি মাশাআল্লাহ সুবহানাল্লাহ কারণ এগুলোকে সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কি তাহলে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ শিখালেন সব কাজে প্রশংসা হবে কার এরপরে আল্লাহ বললেন তোমরা আমার যারা প্রশংসা করছো সেই আল্লাহর কি আর কোনো পরিচয় আছে নাকি আমরা বললাম ওগো আল্লাহ অবশ্যই আরো পরিচয় আছে আল্লাহ তখন বললেন তোমরা যার প্রশংসা করছো তার আর কি পরিচয় আছে তখন আমরা বললাম আলহামদুলিল্লাহ বাকিটা আপনারা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর পরিচয় হলো তিনি হচ্ছেন রব্বিল তিনি হচ্ছেন জগৎ সমূহের রব আমার আল্লাহর পরিচয় হলো রব রব হলো ব্যাপক অর্থবোধক একটা শব্দ এই শব্দের অর্থ হয় প্রভু লালনকারী পালনকারী রক্ষাকর্তা হেফাজতকারী পরিচালনাকারী রব হলেন তিনি চাওয়ার আগে মানুষের সকল প্রয়োজন পূরণ করে দেন তিনি তিনি হলেন রব সকলের রব যিনি জগৎ সমূহে যা কিছু আছে যত মাখলুকাত আছে সকলের রব যিনি সবাই বলেন তিনি কি সবাই আল্লাহ দয়ায় বেঁচে আছে তিনি সবাইকে লালন পালন করছেন এই যে নদীতে মাছ আছে সাগরে মাছ আছে এই মাছগুলোকে তো আপনারা খাওয়ান না এই মাছগুলোকে খাইয়ে লালন পালন যিনি করছেন সবাই বলেন তিনি কে পশুগুলোকে যিনি লালন পালন করছেন তিনি কে সব কিছুকে তিনি লালন পালন করছেন মানুষ কখনো রব হতে পারে না এই পৃথিবীতে দুইটা কুলাঙ্গার মানুষ নিজেদেরকে রব বলে দাবি করেছিল দেখি তো ওই দুই কুলাঙ্গারের নাম আপনারা জানেন কিনা মাশাআল্লাহ জয়পুর হাট নওগাঁর মানুষ শিক্ষিত কোন দুইজন ফেরাউন আর আরেকটার নাম একটা বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা ফেরাউন বলেছিল আমি হচ্ছি বড় রব আর আরেকটা বলেছিল আমি হচ্ছি রব একটা ঘটনা আপনাদেরকে শোনাই ঘটনাটা কি বলবো বলবো ঘটনাটা বলবো খুব সুন্দর ঘটনা আপনাদেরকে আমি কোরআন থেকে শোনাই নমরুদের সময় যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন বলেন তো সেই নবীর নাম কি আরো জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত তিনি নমরুদের রসনলে পড়েন নাই ততদিন পর্যন্ত তিনি ভালো ছিলেন সবার কাছে অত্যন্ত ভালো মানুষ ছিলেন কিন্তু যখনই তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তখনই নমরুদের তরফ থেকে অত্যাচার নির্যাতন নেমে আসলো এখন পৃথিবীতে নমরুদ নামে কোনো মানুষ নাই কিন্তু নমরুদের খাসলত পুরোপুরি অনুসরণ করে এমন নমরুদ কিন্তু এখনো দুনিয়ায় আছে যারা ইব্রাহিম নবীর উত্তরসূরি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে যারা এখনো ইব্রাহিমী নমুনায় দ্বীনের দাওয়াতি কাজ করছে এই দুনিয়ার নমরুদগুলো তাদের দাওয়াতি কাজে বাধা দিয়ে কাউকে কাউকে জেলখানায় আবার কাউকে কাউকে নির্যাতন নিপীড়নের সিস্টেম রুলার চালাচ্ছে এরা হচ্ছে এই যুগের নব্য নমরুদ এরা হচ্ছে এই যুগের নব্য নমরুদ আমরা যারা আছি আমরা ইব্রাহিমের সন্তান আমরা সবাই জীবন যাকার থাক দ্বীনের পথে চলবো ইনশাআল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের কারণে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ হয়েছেন আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়েছেন তারপরেও নমরুদের কাছে তিনি মাথা নত করেন ইব্রাহিমের সন্তানরাও হবে এমন ঈমানের জন্য যদি জীবন চলে যায় ইব্রাহিমের সন্তানরা জীবন দিয়ে শহীদ হবে তাও নব্য নমরুদদের কাছে কখনো মাথা নুয়াবে না আল্লাহ আমাদেরকে আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত আরম্ভ করলেন নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনলো ডেকে এনে বলল ও ইব্রাহিম তুমি আবার কোন রবের তুমি আবার কার দিনের দাওয়াত দাও ইব্রাহিম নবী বললেন আমি আমার রবের দাওয়াত দেই নমরুদ বলল আমি তো রব তুমি আমার নতুন কোন রব পেয়েছো নমরুদ বলল তুমি তোমার রবের পরিচয় দাও দেখি তুমি কোন রব ওই রবের একটু পরিচয় বলো এই ঘটনা আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতে আল্লাহ এই কাহিনী এভাবে বর্ণনা করছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহীমা ফি রব্বিহ আন আতাহুল্লাহুল إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت الله تعالى বলছেন তুমি কি সেই ব্যক্তির কথা জানো না যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছিল যাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন ক্ষমতা পেয়ে সে নিজেই নিজেকে রব বলে দাবি করেছিল সে বলেছিল ইব্রাহিম তুমি আবার কোন রবের দাওয়াত দাও ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার রব হচ্ছেন তিনি জীবন দেন যিনি আবার জীবন কেড়ে নেন যিনি নমরুদ তখন বলল আমিও তো জীবন দিতে পারি আনা ওহী ওয়া উমীত আমিও তো ইচ্ছা করলে জীবন দেই ইচ্ছা করলে আবার জীবন কেড়ে নিতে পারি তো তোমার রব আমার থেকে শ্রেষ্ঠ হয় কেমনে আমিও তো ইচ্ছা করলে মানুষকে জীবন দিতে পারি ইচ্ছা করলে আবার মানুষকে আমি মরণও দিতে পারি কেমনে দিতে পারে সে আবার ঘটনাও দেখাই দিল বলল দেখো ইব্রাহিম এখনই তোমাকে দেখাইয়া দেয় কেমনে আমি জীবন দেই মরণ দেই তখন সে সৈন্যবাহিনীকে অর্ডার করলো কারাগারে চলে যাও সেখানে গিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুইজন আসামিকে বের করে আমার সামনে হাজির করো মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন আসামিকে যখন দুইজন কয়েদিকে যখন নমরুদের সামনে হাজির করা হলো নমরুদ তখন বলল দেখো ইব্রাহিম কেমনে আমি জীবন দেই জল্লাদকে বলল এই দুইজনের মধ্য থেকে একজনকে এক্ষুনি মেরে ফেলো এক্ষুনি তার মৃত্যুদণ্ড দাও আর আরেকজন কয়েদি অপরাধী বলল তারে ছেড়ে দাও নমরুদ বলল দেখেছো ইব্রাহিম আমি একজনকে এখনই ইচ্ছা করে মেরে ফেললাম আর আরেকজনের জীবন আমি বাঁচাইয়া দিলাম তাহলে আমি মারতেও পারি আবার জীবন দিতে পারি যে যুগের শয়তান ছিল যেমন সেই যুগের নবীজাও ছিলেন তেমন এই জন্য নবীরা তো আর দুনিয়াতে আসবেন না নবীদের পরে দুনিয়াতে যেই কায়দার শয়তান হবে যেমন ওই যুগের জন্য ওই জাতের আলেমও আসবে তেমন
যে যুগে যেই জাতের শয়তান থাকে ওই যুগে আল্লাহ ওই জাতের নবী দিয়েছেন যেমন ফেরাউন সে খুব টাটকা শয়তান ছিল আল্লাহ দিয়েছেন রাগী নবী মুসা এক থাপ্পড় দিয়া তারপরে দুনিয়া থেকে শেষ মুসা নবীকে এমন এমন সাহসিকতা যিনি দিয়েছেন তিনি কে এখনো মুসা নমরুদ নব্য এখনো নব্য নমরুদ আর নব্য ফেরাউন হয় ফেরাউনি স্টাইলে নমরুদি স্টাইলে যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায় তাদেরও জেনে রাখা দরকার নবীগণের ওয়ারিশরা দুনিয়াতে বেঁচে আছেন তারা কখনো সেই স্বপ্ন পূরণ হতে দিবেন না যেভাবে করে ফেরাউন আর নমরুদরা নমরুদার ফেরাউনি স্টাইলে অত্যাচার নির্যাতন কারাগারে নির্যাতন আর শহীদ করেও দিনের দাওয়াতকে থামাতে পারে না ফেরাউন আর নমরুদের নাতিপুতিরা নমরুদার ফেরাউনের স্টাইলে যতই জুলুম নির্যাতন চালাক না কেন নবীগণের ওয়ারিশদের উপরে নির্যাতন করে এই জমিন থেকে আল্লাহর দিনকে নিভায়া দেওয়া যাবে না নমরুদ যখন বলেছিল দেখছো ইব্রাহিম আমি জীবন দিতে পারি আবার আমি মারতে পারি তখন আল্লাহ বললেন আমার খালিল ইব্রাহিম তুমি এবার তাকে কথাটা এমন ভাবে বলো ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদকে বললেন আল্লাহ সেই কথা কোরআনে তুলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অ নমরুদ তুই শোন আমার রব প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে নিয়ে সূর্য ডুবান তো তুই যদি রব হয়ে থাকিস তাহলে আগামীকাল থেকে তুই পশ্চিম দিক থেকে সূর্য উঠা আর পূর্ব দিকে নিয়ে ডুবা বলেন তো নমরুদের বাপের ক্ষমতাও আছে নাকি আল্লাহ বললেন ফাবুহিতাল্লাদি কাফার হতবম্ব হয়ে গেল বিস্মিত হয়ে গেল আমার ভাইয়ের আমি রবের ব্যাখ্যা দিচ্ছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সব প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমূহের রব রুবুবিয়তের একমাত্র কোয়ালিটি যার মধ্যে বিদ্যমান গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে রব কোনো মানুষ হতে পারে না রব হচ্ছেন একমাত্র তিনি বলেন তো দেখি আমাদের রব যিনি তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পারেন নাকি আপনারা পারেন পারেন তো বলেন আপনারা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব পরেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন তুমি যে পরিচয় দিচ্ছ ওই রবের সম্পর্কে আরো বলো আমরা বললাম তিনি জগৎসমূহের সুবহানাল্লাহ কোরআনের প্রথম আয়াতে বিজ্ঞানের থিওরি আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কিছু মানুষ আছে কয় কোরআন মুল্লাদের কিতাব এটা আমরা কেন পড়ব এখন বিজ্ঞানের যুগ বেটা গাধা এই কোরআন পড়ে দেখো এই কোরআনে প্রায় 1500 আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে রয়েছে সুবহানাল্লাহ বলেন কোরআনুল কারীমের প্রথম আয়াতে বিজ্ঞানের ধারণা আছে আপনারা বলবেন হুজুর কোথায় বিজ্ঞানের ধারণা বলা হয়েছে রব্বিল আলামিন তিনি জগৎ সমূহের রব তার মানে আমরা যে জগতে আছি দুনিয়া তিনি এই দুনিয়ার জগৎ শুধু না আরো বহু জগৎ আছে সকল জগৎ সমূহ বহুমাত্রিক জগতের ধারণা বিজ্ঞান পেয়েছে কিছুদিন আগে আর এই বহুমাত্রিক জগৎ সম্পর্কে ধারণা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন আরো 1500 বছর আমাদের মাথার উপরে মহাশূন্য যে জগৎ আছে এই মহাশূন্য নিয়ে আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবে আপনারা কি জানেন এই বদলগাছি ইউনিয়নের দেব্রাইলের কোন জায়গায় আপনারা আছেন একটা ছোট্ট ধারণা দিই বাবা জানরা ভাই জানরা কষ্ট হচ্ছে আপনাদের আমি কি মোনাজাত দিয়ে দিব শুনেন আপনাদেরকে মজার একটা তথ্য দেই আপনারা নওগাঁর মানুষ শিক্ষিত মানুষ তো আপনাদেরকে এই তথ্যটা দিলে আপনারা বুঝবেন ভালো লাগবে আপনাদের আমরা কত ক্ষুদ্রতম জায়গায়
থেকে কত বড়াই আরে বাপ রে বাপ আমাদের বড়াই দেখছেন একটু ক্ষমতা পাইলে আছে না নাই কাউকে গুনেও না যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় গিয়ারে মাথা বুতা ঠিক নাই বেটা চিন্তাও করে না চেয়ারে বসাইছেন যিনি ওই চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায় বেজ্জত করে না বাড়িতে পারে না তিনি সকল ক্ষমতার মালিক কি আমরা কত ক্ষুদ্র জায়গায় বাস করি শুনেন এই বদলগাছি উপজেলার দেবরাইলে আমরা বাস করি এই বাংলাদেশের আয়তন খুব বেশি না আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশের চাইতে আরো প্রায় 30 গুণ বড় এর চেয়ে আরো বড় বড় দেশ আছে কানাডা বাংলাদেশের চেয়ে প্রায় 90 গুণ বড় আমেরিকা 100 গুণ বড় পৃথিবীতে আয়তনে সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া যেটা বাংলাদেশের চেয়ে আরো 160 গুণ বড় এরকম প্রায় 260টারও বেশি দেশ পৃথিবীতে আছে এটা নিয়ে পৃথিবী না এই 260টা দেশ নিয়ে হচ্ছে পৃথিবীর মাটি স্থলভাগ পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর এক ভাগ মাটি আর পানি এই জলরাশির আয়তন কত জানেন শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 57 লক্ষ 24 হাজার বর্গ কিলোমিটার আল্লাহু আকবার পড়েন এরকম বিশাল বিশাল সাগর মহাসাগর এই বিশাল পৃথিবী এই পৃথিবীর চাইতে মহাশূন্যে যে সূর্য আছে এই সূর্য হলো আরো 13 লক্ষ গুণ বড় আমরা যে পৃথিবীতে আছি এটা একটা গ্রহ এটা একটা গ্রহ পৃথিবী ছাড়াও আমাদের এই সৌরজগতে আরো বেশ কয়েকটি গ্রহ রয়েছে ছোটবেলায় অনেকে পড়ছেন না বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি ইউরেনাস নেপচুন ছাত্র ভাইরা পড়ছো কিনা তোমরা এগুলা একটা সৌরজগতের ভেতরে এতগুলো গ্রহ রয়েছে আর এই সৌরজগতের সেন্টারে আছে কি সূর্য এই সূর্যটা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এবং এই সূর্য এত বিশাল আর এর দূরত্ব পৃথিবী থেকে এত বেশি এই যে আজকে তাপমাত্রা আপনাদের মনে 40 এর মতো ছিল তাই না খুব গরম সূর্যের যে তাপের হিটিং এখন এই যে হিটটা আসে হিট এটা কিন্তু ডাইরেক্ট আসে না এই যে অপারেটর ভাই এখানে আছে কিনা জানি না এই লাইটগুলো কত পাওয়ারের আমি জানি না অনুমান করে বলেন তো কত হইতে পারে 30 না 30 আচ্ছা আমি ধরলাম 30 সূর্য একটা সূর্য গোটা পৃথিবী আলোকিত করে দেয় কয়টা সূর্য এটার পাওয়ার কত জানেন বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড আল্লাহু আকবার করে চিন্তা করেন তো ভাইয়েরা 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার আলো যদি এসে সরাসরি এই বদলগাছিতে হিট করে আপনারা থাকবেন সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড তাও সরাসরি আসে না বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে যেখানে আলোটা এসে বাধা প্রাপ্ত হয় বিজ্ঞান যার নাম দিয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার সুজা যদি আপনাদেরকে বোঝাতে চাই অনেকগুলো ফিল্টার বায়ুমণ্ডলে আছে সূর্যের আলো হিট করে না ওই ফিল্টারগুলোতে আলো এসে পিউরিফাই হয়ে 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 যতটা আলো হলে আমরা আমরা বেঁচে থাকতে পারব ঠিক ততটা আলো আল্লাহ দয়া করে আমাদেরকে দান করে এই সূর্যের চাইতে আরো বিশাল বিশাল জিনিস মহাশূন্যে আল্লাহ স্থাপন করেছেন এক একটা তারকা এই যে দেখা যায় ছোট ছোট লোক কিন্তু এগুলোর সাইজ কত আপনি জানেন যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই ধরনের 50 কোটি সূর্যকে পেটের ভিতরে গিলে নিতে পারবে এ ধরনের বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ এক একটা গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার এই মহাশূন্যে একটা গ্যালাক্সি নয় আমরা তো কোনো একটা গ্যালাক্সির কোনো একটা গ্রহের আমরা কোনো একটা গ্রহের একটা ক্ষুদ্রতম জায়গায় বাস করি এক একটা গ্যালাক্সির ভেতরে শত 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 সৃষ্টি রয়েছে মহাশূন্যে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে নিত্য নতুন আরো গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে এই বিশাল জগতের ধারণা বিজ্ঞান পরিপূর্ণভাবে নিতে পারে নাই সমস্ত জগতের রব যিনি তিনি কে তাহলে যারা বিজ্ঞানের ফুটানি করে বেটা কুরআন পড়ো না
কোরআনের কাছে আসো তোমার চর্মচক্ষু খুলে যাবে কোরআনের কাছে যারাই আসবে তাদেরকে সম্মানিত করে দিবেন কে এখন মুসলমানরা কোরআন থেকে বহু দূরে এজন্য মুসলমানরা পশ্চিমাদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আর পশ্চিমাদের কাছে আর প্রতিবেশী দাদাদের কাছে গিয়ে ধরনা দেয় তারা যেমনে বলে সেভাবেই চলে মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানরা এখন পশ্চিমা আর অমুসলিমদের গোলামে পরিণত হয়েছে অথচ আমাদের পূর্বপুরুষরা কোরআনকে তাদের চেতনায় ধারণ করে হৃদয়ে লালন করে যখন তারা কোরআনের আমল করে কোরআন অনুযায়ী তৈরি হয়ে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন তারা তখন এই পশ্চিমাদেরকে নিজেদের সামনে হাঁটু গেড়ে বসিয়েছেন আমরাও আবার সেই জায়গায় ফিরে যেতে পারবো যদি আমরা কোরআনের কাছে চলে আসতে পারি আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না আমি বেশি না আর 15 মিনিট কি আপনারা থাকবেন থাকবেন তো আচ্ছা এবার আসেন আমরা প্রথম আয়াতে বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ বললেন আর কি কোনো পরিচয় আছে নাকি আমরা বললাম হ্যাঁ পরিচয় আছে দেখি আমার দিকে তাকান আর এই আয়াতটা পড়েন তো সবাই দুই নাম্বার আয়াতটা আমার সঙ্গে পড়েন আমরা বললাম আল্লাহ আপনার আরো পরিচয় হলো আর রহমানির রহিম শুনেন আজ থেকে নামাজে দেখবেন মনোযোগ আরো বাড়বে কারণ সুরা ফাতিহা আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ আপনার পরিচয় আপনি রহমান আপনি রহিম রহমান মানে হচ্ছে দয়াবান রহিম মানে হচ্ছে মেহেরবান দুইটার অর্থ কাছাকাছি কিন্তু এই দুইটার অর্থ কাছাকাছি হলেও এই দুইটা ভেতরে পার্থক্য আছে পার্থক্যটা হলো আল্লাহ তাআলা দুনিয়ার এই জিন্দেগিতে সবার প্রতি দয়াবান কিন্তু আখিরাতে পরকালে আল্লাহ সবার প্রতি দয়াবান হবেন না এক শ্রেণীর মানুষদের জন্যই তার দয়া থাকবে তারা কারা আল্লাহ বলেছেন ওয়াকানা বিল মুমিনিনা আল্লাহ বলেছেন ওয়াকানা বিল মুমিনিনা রহিমা পরকালে মুমিনদের উপরে যিনি দয়া করবেন সবাই বলেন তিনি কে কিন্তু দুনিয়ায় দেখেন কাফিরের উপরেও আল্লাহর দয়া আছে ইমানদারের উপরেও আল্লাহর দয়া আছে কাফির যে নদীর মাছ খায় ইমানদারও সেই নদীর মাছ খায় আমরা স্বার্থপর মানুষ আমরা স্বার্থপর আমরা শুধু নিজের দলের মানুষকে দেই নিজের এলাকার মানুষকে দেই কিন্তু আল্লাহ তাআলা এমন নন তার দয়া সবার উপরে বর্ষিত হয় তিনি সবাইকেই দেন কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে আর সবার উপরে দয়াবান থাকবেন না শুধুমাত্র মুমিনদের উপরে দয়া করে কিয়ামতের দিন দয়া করে মুমিনদেরকে যিনি জান্নাত দিবেন সবাই বলেন তিনি কি এরপরে আমরা তিন নাম্বার আয়াতে বলি মালিক ইয়াউমিদ্দিন ওগো আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক আল্লাহর একটা বিচারের দিন আসবে যেদিন কিচ্ছু থাকবে না সব কিছু নিঃশেষ হয়ে যাবে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিচ্ছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে বিচার দিবসে যার পাওয়ার চলবে যার কর্তৃত্ব চলবে সবাই বলেন তিনি কি তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক আল্লাহ এমন ভাবে কিয়ামতের দিন বিচার করবেন কারো উপরে আল্লাহ জুলুম করবেন না দুনিয়ায় আমরাও বিচার করি আমরা তো মানুষ আমাদের নেচার হলো এমন বিচার করতে যে মাঝে মাঝে আমরা বিচারের নামেও বিচার করি এমন ভাবে আমরা মাঝে মাঝে বিচার করি আমরা দেখা যায় বিচার করতে যাইয়া মাঝে মাঝে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানায়া জেলখানায় ঢুকায় রাখি আর দাগি দাগি অপরাধী গুলারে আমরা জেলখানার বাহিরে বের করে রাখি বলেন তো আছে না নাই কিন্তু আল্লাহর বিচারে এইরকম কোন সিস্টেম নাই আল্লাহর বিচারে কোন জুলুম নাই রব্বুল আলামিন কিয়ামতের দিন এমন বিচারপতি হবেন ন্যায় বিচার কায়েম করবেন যে যতটুকু করেছে ততটুকু বদলা তাকে যিনি দিবেন সবাই বলেন তিনি কে আল্লাহ সূরা জিলজালের শেষের আয়াতগুলোকে বলছেন ফামাইয়ামাল মিসকাল দাররাতিন খাইরাইয়া
يرى ومن يعمل مثقال ذرة شرا يرى অতএব অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো আমল যে করবে তাও সে দেখবে অর্থাৎ তারও পুরস্কার সে পাবে আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ যে পদ আমল করবে সেটাও সে দেখবে অর্থাৎ সেটারও সে শাস্তি পাবে আল্লাহর মালিক এতক্ষণ আমাদেরকে দিয়ে আল্লাহ তার প্রশংসা গুণ কীর্তন আর শ্রেষ্ঠত্ব বর্ণনা করালেন এরপরে আল্লাহ বললেন তোমরা যারা আমার প্রশংসা করছো তোমরা কারা তোমাদের পরিচয় দাও এবার আমরা পরের আয়াতে নিজেদের পরিচয় দিলাম আমরা বললাম বলেন আমার সঙ্গে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমাদের পরিচয় হলো আমরা একমাত্র যার গোলামি করি তিনি কে আমরা আল্লাহর গোলাম গোলাম মানে এই নয় যে মসজিদে গিয়ে শুধু সাজদা দিবে গোলামের নমুনা হবে যেভাবে আপনি মসজিদে গিয়ে মাথাটা নুইয়ে আনুগত্যের বই প্রকাশ ঘটা ঠিক তেমনি নামাজের বাড়ি আপনি আমৃত্যু মরণের আগ পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা বিধান মাথা নত করে মেনে নেবেন এটাই হচ্ছে গোলামের নমুনা ঠিক কিনা আপনি নামাজে বললেন ইয়াকা নাবুদ আল্লাহ তোমার গোলামি করি আর নামাজ থেকে বের হয়ে আপনি তাগুতের গোলামি আরম্ভ করলেন নামাজ থেকে বের হয়ে আপনি তাগুতি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করলেন নামাজ থেকে বের হয়ে আপনি শয়তানি মতবাদ কায়েমের চেষ্টা করলেন নামাজ থেকে বের হয়ে দিন কায়েমের পথ থেকে দূরে সরে গেলেন তাহলে বোঝা গেল আপনি নামাজে ঘোষণা দিলেন একটা আর বাস্তব জীবনে করলেন আরেকটা বলে একটা আর করে যে আরেকটা তার নাম মুমিন না মুনাফিক আরো জোরে বলেন মুমিন না মুনাফিক মুনাফিক হলো সবচেয়ে খারাপ মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো মুনাফিক কারণ হলো মুনাফিক কাফিরের চাইতেও আরো জঘন্য কারণ বড় বড় কাফিরগুলো থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামে নিচে আমার ভাইয়েরা মুনাফিক কিন্তু অন্য কোনো ধর্মে পাওয়া যাবে না কেউ যদি বলে হুজুর হিন্দু দেখবো কোথায় যাব তো ভারতে যান বৌদ্ধ দেখবো মিয়ানমার চীনে যান কেউ যদি কই হুজুর খ্রিস্টান দেখবো কোথায় যাব আমেরিকা ইংল্যান্ডে যান ইহুদি দেখবো কোথায় যাব বলবো ইসরায়েলে যান কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখবো কোন দেশে যাব হ্যাঁ বাংলাদেশ নৌকায় কি ঠেকা পড়ছে নাকি নগায়ও যাওয়া লাগবে না আমি বলবো ভাই যেই জায়গায় মুসলমান আছে সেই জায়গায় মুসলমান ওই লোকটা মুসলমানের লেবাস ধরে মুনাফিকের ঘাপটি মেরে বসে আছে মুনাফিক কিন্তু টুপি টুপি দেখে চিনা যায় না কারণ মুনাফিক টুপিও পরে জুব্বাও লাগায় লম্বা দাড়িও রাখে মাহফিলে বক্তৃতা করে মসজিদ কমিটিতে সভাপতি গৃহ করে আবার দেখা যায় সুযোগ পাইলে ইসলামটাকে জবাই করে তলে তলে ইসলামের বিরোধিতা করে যারা মোমেন নামের খাঁটি মুনাফিক হলো এই রকম মুনাফিক হওয়া যাবে না আল্লাহ নামাজে শিখাচ্ছেন সূরা ফাতিহায় শিখাচ্ছেন তুমি আল্লাহর গোলাম হয়ে যাও এজন্য আমরা বলি আল্লাহ ইয়াকা নাবুদ আমরা একমাত্র গোলামি যার করি সবাই বলেন তিনি কি এরপরে আমরা আমাদের নিজেদের পরিচয় দিচ্ছি ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা যখন বিপদে মুসিবতে পড়ি কিংবা আমাদের যদি কোনো কিছু চাওয়ার দরকার হয় যার কাছে আমরা চাই গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিন্তু আফসোস লাগে আপনাদের নওগাঁয় আছে কিনা আমি জানি না বাংলাদেশের প্রায় সকল জেলা আমি সফর করেছি আরে অনেক জায়গায় দেখেছি নামাজে বলে সূরা ফাতিহায় আল্লাহ আমরা একমাত্র তোমার কাছে চাই কিন্তু কত মানুষ নামাজ থেকে বের হয়ে শিরক করছে জীবিত ব্যক্তির কাছে চায় মরা মানুষের কাছে কবরে গিয়ে বাজারে চায় আছে না নাই মানুষ মানুষকে কোনো কিছু দিতে পারে না একমাত্র দেওয়ার ক্ষমতা যার সবাই বলেন তিনি কে অনেক মানুষের সন্তান হয় না আগে বলে হুজুর আমার একটা তাবিজ লিখে দেন আমার বউয়ের বাচ্চা হবে তো আপনার বউয়ের বাচ্চা হয় না হুজুর কি জোর করে তাবিজ দিয়া বাচ্চা হওয়াইয়া দিবে নাকি বলেন তো সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না তিনি সন্তান চেয়েছেন কার কাছে তাকে সন্তান যিনি দিয়েছেন তিনি কে জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না সন্তান চেয়েছেন কার কাছে আবার দেখেন স্বামী নাই স্বামী না এক মহিলা মারিয়াম আলাইহিস সালাম তার পেটেও সন্তান দিয়েছেন কে সুতরাং আপনার যদি সন্তান না থাকে চাওয়ার মতো আল্লাহর কাছে চান আমার আল্লাহ হলেন এমন দুনিয়ায় কোনো মানুষের কাছে চাইলে মানুষ আপনার উপরে বিরক্ত হতে পারে রাগ হতে পারে কিন্তু আল্লাহর কাছে যতবার চাইবেন নারাজ হওয়া
হওয়া তো দূরের কথা আমার আল্লাহ ততবার আপনার উপরে খুশি হয়ে যাবে সন্তান যদি না হয় আল্লাহর কাছে চান ব্যবসায় বরকত নাই চাকরিতে বরকত নাই আল্লাহর কাছে চান 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 চাইতে থাকেন চাইলে আল্লাহ খুশি হন ছাত্ররা শুনো পড়াশোনা করো পড়া মুখস্থ হয় না আল্লাহর কাছে চাও রব্বি জিদনি ইলমা আল্লাহ আমার জ্ঞান আরো বাড়িয়ে দাও তাহলে জ্ঞানটাকে যিনি বাড়িয়ে দিবেন তিনি কি দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া আল্লাহর কাছে চাও বলো আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দাও যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হবে এমন জ্ঞান আমাকে দাও যার যেটা দরকার সেটাই আপনি চান একজন সাহাবী নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী আমি কি আর চাইবো আমার তেমন কোনো চাওয়া নাই নবীজি বললেন জুতা ছিললে জুতার ফিতার কথাও আল্লাহর কাছে বলো লবণ নাই লবণের কথাও আল্লাহকে বলো চাও 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 কারণ চাইলে তিনি খুশি হন তিনি কে আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ লজ্জায় পড়ে যান আল্লাহ বলেন ফেরেশতা তাকায়া দেখ আমার বান্দা দুইটা হাত আমার আমার কাছে পেতেছে কেমনে আমার বান্দারে আমি ফিরাইয়া দেই আমার লজ্জা লাগে আমার বান্দা কি চায় বল যা চাইবে আমার বান্দাকে আমি তা দান করে দিব তাহলে আমাদের যা কিছু চাওয়ার আছে আমরা যার কাছে চাইবো তিনি কে আমরা ধানের ক্ষেত করব আমের বাগানে আমরা আমের গাছ লাগাবো কৃষি কাজ করব ব্যবসা করব আমরা আমাদের ফসলের মধ্যে বরকত হওয়ার জন্য জেনারেটর কি আছে আচ্ছা একটা তাকবীর দিয়ে দেন নইলে মানুষ আবার উঠে যাবে লিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আচ্ছা মাহফিলে কি মহিলারা আছেন হ্যাঁ এটা আপনারা আগে বলবেন তো ওয়াইয়াকা নাসাইনের বেলায় মহিলাদেরকে বলবো মহিলাদের দিল বড় নরম বাড়িতে বাড়িতে গণক আছে গণকের কাছে গিয়ে হাত দেখায় আছে না নাই আমার মাদেরকে বোনদেরকে বলবো গণকদের কাছে হাত দেখাবেন না আমি একবার গ্রামের বাড়িতে গেছি আর এক গণককে পাইছি ঘটনা একটা মনে পড়ছে আমি কি বলবো 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 শুনেন একটা মজার কাহিনী আমি একদিন বাড়িতে গ্রামের বাড়িতে গিয়েছি আমার বাড়ি জানেন নি আপনারা কোনানো বাড়ি খই বাড়ি খই আমার বাড়ি সিলেট কোনা ন সিলেট আচ্ছা সকালবেলা আমি ঘর থেকে বের হলাম দেখি রাস্তার মধ্যে খুব ভিড় আমি জিজ্ঞেস করলাম ভাই এখানে কোনো ঘটনা ঘটেছে কয় না হুজুর তো কি হয়েছে এক গণক আসছে মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দিচ্ছে আমি বললাম দাঁড়াও তুমি কেমন ভবিষ্যৎ জানো আমি তোমার দেখাই আমি গিয়ে ভিড় টেলে বললাম ভাই দেখি 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 আমার একটু জায়গা দেন আমি আবার যাওয়ার আগে করলাম কি আমার এই হুজুর এটা খুলছি এটা কি আমি হুজুর বলছি এই কারণে আমরা অনেক সময় টুপি পরে যে কোনো জায়গায় ঢুকলে কয় হুজুর আপনি এখানে ঢুকছেন কেন এটা খুললে অসুবিধা হয় তো আমি আমার এই হুজুর এটা খুলে ফেলছি হুজুর এটা খুলছি হুজুর এটা খুলে ঢুকছি এরপরে বললাম ভাই আপনি নাকি হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলেন কহ আপনিও আসেন আপনার বলে দিই আমি একটু আগাইলাম আর হাত এমনি এমনি করলাম একটু বুঝতেছেন তো পজিশন বুঝে গেছে হাত দেখাবে না কিছু একটা একটু এমনি এমনি করলাম কয় ভাই আপনি কেমারে মারবেন বললাম তুই না জানস ভবিষ্যৎ জানস তো আজকে সকাল দে তুই বাড়ি থেকে বের হওয়ার পরে তুই কি জানতি না এই বাড়িতে আসলে খুচুর তোরে পিটাবে এখন তো বুঝে গেছে গাট্টি নিয়ে মারছে দৌড় মানুষকে বললাম দেখেন আপনাদের ইমানের নমুনা কেমন যে আসছে হাত দেখতে সে তার নিজের ভবিষ্যতই জানে মা বোনদেরকে বলবো খবরদার গণকের কাছে যাবেন না তাবিজের পিছনে ছুটবেন না বরং তাহাজ্জুদের নামাজে সাজদা দিবে কারণ তাহাজ্জুদের নামাজ আমরা যেই সময় পড়ি রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ নিজে এসে বলেন কে আছো না ঘুমিয়ে আমাকে ডাকবা মান যাল্লাযী ইয়াদউনি কে আছো আমাকে ডাকবা ডাকো ডাকো আমাকে ডাকলে এখন আমি তোমার ডাকের জবাব দিব সুবহানাল্লাহ কে আছো চাইবা চাও সব চাওয়া পূরণ করব আমরা বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা একমাত্র ইবাদত করি কার সাহায্য চাইবো কার কাছে
সূরাতুল ফাতিহার প্রথম দিকের আয়াতগুলোতে আমরা আল্লাহর পরিচয় দিলাম এরপরে আমরা আমাদের পরিচয় দিলাম আল্লাহ বললেন তোমরা কি আমার কাছে কিছু চাও নাকি আমরা বললাম হ্যাঁ সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুস সুআর এটা চাওয়ার সূরা আরেকটা নাম হলো সূরাতুদ দোয়া এটা হলো দোয়ার সূরা কারণ এই সূরা দিয়ে আল্লাহর কাছে চাইতে হয় কেমনে শিখিয়েছেন যিনি তিনি কে এবার আমরা বললাম আল্লাহ আমাদের চাওয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে হেদায়েতের পথে সুজা সহজ সরল সঠিক সরল সঠিক পথে পরিচালিত করো এই দুনিয়া যিনি বানিয়েছেন তিনি কে সুজা রাস্তার পরিচয় যিনি জানেন তিনি কে আমরা জানি না কোন পথটা সুজা কোন পথটা বাঁকা এই জন্য সূরা ফাতিহায় আমরা বললাম মাবুদ গো তুমি তো জানো সুজা পথ কোনটা তুমি আমাদেরকে দেখাও আল্লাহ বলছেন সুজা রাস্তার নাম হলো ইসলাম এই দুনিয়াতে দুইটা পথ একটা হলো ইসলামের পথ আরেকটা হলো জাহান্নামের পথ ইসলামের পথে চলবে যারা জান্নাতি হবে তারা ইসলামের বিপরীত পথে চলবে যারা জাহান্নামী হবে তারা পথ হলো দুইটা জুড়ে বলেন কয়টা দল হলো দুইটা একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আরেকটা হলো হিজবুশ শয়তান শয়তানের দল আল্লাহর দল হলো ইসলামের দল আর ইসলামের ইসলাম বাদ দিয়ে সব দল হলো শয়তানি দল ঠিক কি না এইজন্য আল্লাহ বলেছেন ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর একটা জান্নাতের দল আর একটা জাহান্নামের দল আমরা জান্নাতি পথে চলবো ইনশাআল্লাহ এখন জান্নাতের পথ হলো ইসলামের পথ যেই পথে চলেছেন নিয়ামত প্রাপ্ত বান্দারা এজন্য আমরা পরে আয়াতে বলছি সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে পরিচালিত করো এখন নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন চার প্রকার জুড়ে বলেন কয় প্রকার কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াত করে এটা হলো কোরআনের একটা বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন নিয়ামত প্রাপ্ত বান্দারা হলো মোট চার প্রকার মিনান নবীন والصديقين والشهداء والصالحين এই হলো মোট কয়টা নবীদের তরিকা সিদ্দিকিনদের তরিকা শহীদ এবং নেককার বান্দাদের পথ এই চারটা পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ নাজাতের পথ মুক্তির পথ এই জন্য আমরা এখানে যারা আছি এই চারটা পথেই আমরা এই চার শ্রেণীর মানুষকে আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ নবীদের পথে চলব সিদ্দিকিনদের পথে চলব শহীদদের পথে আমরা চলব নেককারদের পথে আমরা চলব তাহলে আমাদের জন্য সফলতা হিসাবে জান্নাত যিনি রেখে দিয়েছেন সবাই বলেন তিনি কে এরপরে শেষের আয়াতে আমরা বললাম গায়রিল মাকদুব عليهم ولا الضالين যেই পথে চললে তোমার ক্রোধ আর গজবে নিপতিত হতে হবে না ওই পথে আমাদেরকে পরিচালিত করো ফেরাউন আর নমরুদি পথে চললে গজব আর ক্রোধ আসবে যার তরফ থেকে তিনি কে এই যে সূরা ফাতিহা আমরা পড়লাম এবার আসুন সূরা ফাতিহা থেকে আমরা কয়েকটা শিক্ষা নিয়ে বাড়ি ফিরে যাই ইনশাআল্লাহ পুরা ওয়াজ মনে রাখা লাগবে না এখন কয়েকটা পয়েন্ট বলি এগুলা নিয়ে বাড়ি যান এক নাম্বার আমরা সূরা ফাতিহার মাধ্যমে শিখেছি যে কোনো কাজের শুরুতে প্রশংসা করতে হবে শিখাইছেন কে আরো জোরে বলেন আপনারা করবেন তো আপনাদেরকে আজ থেকে যে কেউ বলবে ভাই কেমন আছেন আপনি কি বলবেন উত্তরে বাচ্চাদেরকে কি বলবেন আলহামদুলিল্লাহ ছেলেরা শোনো ছাত্ররা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো আলহামদু সব ভালো কাজে প্রশংসা কার দুই নাম্বার শিক্ষা সূরাতুল ফাতিহা আমাদের রবের দয়ায় আমরা প্রতিটি মুহূর্তে বেঁচে আছি এজন্য সব সময় যার শুকর গুজার করব তিনি কি তিন নাম্বার শিক্ষা আমরা আজকে এই সূরা ফাতিহার প্রথম আয়াতে একটা জিনিস শিখেছি কোরআনুল কারীমের ভেতরে বিজ্ঞানের ধারণা আছে সুতরাং আমরা এই কোরআনকে ধর্মীয় গ্রন্থ মনে করে এটাকে আমরা অবমূল্যায়ন করব না বরং এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব এই জন্য আমরা হেদায়াত এবং জ্ঞান হাসিলের উদ্দেশ্যে এই কিতাবকে চেতনায় ধারণ করব হৃদয়ে লালন করব ইনশাআল্লাহ চার নাম্বার শিক্ষা আমরা নিলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিনদের প্রতি দয়াবান হবেন এই জন্য আমরা সবাই মুমিন হয়ে দুনিয়াতে বেঁচে থাকবো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার শিক্ষা আমরা নিলাম আল্লাহ তাআলা তিনি হচ্ছেন এমন এক রব
যিনি সবাইকে সাহায্য করেন এজন্য বিপদে আপদে বালা মুসিবতে সব সময় যার কাছে চাইব তিনি কে ছয় নম্বর শিক্ষা নিলাম আমরা নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চললে জীবনে সফলতা আসবে আর নিয়ামত প্রাপ্ত বান্দারা মোট কয় প্রকার আমি আঙ্গুল তুলি আর আপনারা বলেন এক নম্বর কাদের তরিকা নবীদের কাদের দুই নম্বর সিদ্দিকিন তিন নম্বর সুহাদা চার নম্বর সালেহিন নেককার এই যে ছয়টা শিক্ষার কথা বলেছি পুরো ওয়াজ মনে না রেখে যদি এই ছয়টা শিক্ষা নিয়েও বাড়ি যেতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ এখানে একটা চিঠি এসেছে একটি কন্যা শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত প্রতি মাসে তাকে রক্ত দিতে হয় মনে হয় এই এলাকা তার জন্য পরিবারের সবাই দোয়া চেয়েছে তো আপনারা তার জন্য দোয়াও করবেন আর তার ব্লাড গ্রুপ যেটা আছে সবাই মিলে একটু তাকে সহযোগিতার চেষ্টা করবেন মানুষকে রক্ত দেওয়া এটা অনেক সওয়াবের কাজ আপনার দেওয়া রক্তের কারণে কারো যদি জীবন বেঁচে যায় এটা তো পুরো সওয়াবের কাজ প্রতিদান দিবেন কে সম্মানিত ভাইরা আজকে যে সূরাতুল ফাতিহা তাফসীর আমরা শুনলাম আসুন এর আলোকে আমরা আমাদের জীবনটাকে গঠনের চেষ্টা করি ইনশা